দর্শক, এখন আপনারা যে জায়গাটি দেখবেন সেটা হচ্ছে বুড়িগঙ্গা সেতুর ক্ষতিগ্রস্ত যে জায়গাটা, আপনারা সবাই জানেন যে রুস্তমের আসার সময় যে ধাক্কাটা লেগেছিল ব্রিজে, সেখানে একটু ফাটল ধরেছিল। ঠিক সেইখানটায় এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে যেন নামে এখান থেকে নেমে যায়, যেন ব্রিজটা মেরামত কাজ করতে পারে। দেখুন, এ পাশেও আছে, ও পাশেও আছে, এখান থেকে ঠিক নেমেছে, মিস্ত্রিরা এখানে মেরামত করে।
এটা একটা গাছ, যে গাছটা অনেকদিন যাবৎ এভাবে আছে, প্রায় দশতলা বিল্ডিংয়ের সমান উঁচু এই গাছটা। এই গাছটা অনেক প্রথমে অল্প জায়গা জুড়ে ছিল, এখন বিশাল এরিয়া নিয়ে আছে। এরকম এখানে এরকম দুইটা তিনটা গাছ আছে, তো তিনটা গাছই দুটো তিনটে গাছই সব বড়ো বড়ই সমান উচ্চতায়। এই একটা হয়তো দেখতে পাচ্ছেন না ঠিক মতো, তো একদিন দিনে দেখানোর চেষ্টা করবো। দেখুন এটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান পাট, এখানে একসময় হাসনাবাদ ব্রিজের নিচে যে বাজারটা ছিল সেটা এখানেই ছিল। পদ্মা সেতুর কাজের কারণে, পদ্মা সেতুর রাস্তা নির্মাণের কারণে সে বাজারটা এখানটা সরিয়ে দেওয়া হয়েছে। সেটা এখন ভিতরে চলে গেছে, মহলের ভিতরে, পাড়ার ভিতরে দুই ভাগে ভাগ হচ্ছে। এদিকে একটা এখানে কিছু দোকান আছে বাজারে, আর বাকিগুলা ভিতরেই চলে গেছে, আমাদের ভিতরেই। পুরো এলাকাটা জুড়ে অনেক বড় বাজার ছিল। এখনও অনেক মানুষ আছে এখানে, তাদের ছোটোখাটো দোকানগুলোকে ছোটো পরিসরে সাজিয়ে নিয়েছে। বিভিন্ন ক্যানভাসাররা এখানে আসেন, এসে বিক্রি করেন। তাছাড়া এটা এখনও পর্যন্ত গ্রাম এলাকা, যদিও ঢাকাতে, ঢাকার অদূরেই। তবু এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জাদুঘর শুনেছেন। ওষুধ বিক্রি করছে এরা। এটা একসময় হাসনাবাদ হাসপাতাল ছিল, কয়েকবার সংস্কারের পরে এখন বর্তমান অবস্থা এটা। এটা অনেকে মনে করে মসজিদ কিংবা অন্য কিছু, কিন্তু না, এটা হচ্ছে হাসপাতাল, হাসনাবাদ হাসপাতাল। এখন এটা মার্কেটে রূপান্তরিত হয়ে গেছে, অলাভজনক প্রতিষ্ঠান হয়। তাছাড়া কাছাকাছি বসুন্ধরা আদিন হাসপাতাল তৈরি হয়, এটা এখন বন্ধ।
সংস্কারের পরে এখন বর্তমান অবস্থায় এটা অনেকে মনে করে মসজিদ কিংবা অন্য কিছু, কিন্তু না, এটা হচ্ছে হাসপাতাল, হাসনাবাদ হাসপাতাল। এখন এটা মার্কেটে রূপান্তরিত হয়ে গেছে, অলাভজনক প্রতিষ্ঠান হয়। তাছাড়া কাছাকাছি বসুন্ধরা তিন হাসপাতাল তৈরি হয়, এটা এখন বন্ধ।
এটা একটা গাছ, যে গাছটা অনেকদিন যাবৎ এভাবে আছে, প্রায় দশতলা, হ্যাঁ দশতলা বিল্ডিংয়ের সমান উঁচু এই গাছটা। এই গাছটা অনেক প্রথমে অল্প জায়গা জুড়ে ছিল, এখন বিশাল এরিয়া নিয়ে আছে। এরকম এরকম এখানে এরকম দুইটা তিনটা গাছ আছে, তো তিনটা গাছই দুটো তিনটা গাছই সব বড়ো বড়ি সমান উচ্চতায়। এই একটা আলো সাপটা হয়তো দেখতে পাচ্ছেন না ঠিক মতো, তো একদিন দিনের দেখানোর চেষ্টা করব। দেখুন গাছগুলো, এটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাট। এখানে একসময় হাসনাবাদ ব্রিজের নিচের যে বাজারটা ছিল সেটা এখানেই ছিল, পদ্মা সেতুর কাজের কারণে, পদ্মা সেতুর রাস্তা নির্মাণের কারণে সে বাজারটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা এখন ভিতরে চলে গেছে, মহলের ভিতরে, পাড়ার ভিতরে দুই ভাগে ভাগ হচ্ছে। এদিকে একটা এখানে কিছু দোকান আছে বাজারে, আর বাকিগুলা ভিতরেই চলে গেছে, আমাদের ভিতরেই। পুরো এলাকাটা জুড়ে অনেক বড় বাজার ছিল। এখনও অনেক মানুষ আছে এখানে, তাদের ছোটোখাটো দোকান, দোকানগুলোকে ছোটো পরিসরে সাজিয়ে নিয়েছে। বিভিন্ন ক্যানভাসাররা এখানে আসেন, এসে বিক্রি করেন। তাছাড়া এটা এখনও পর্যন্ত গ্রাম এলাকা, যদিও ঢাকাতে, ঢাকার অদূরেই। তবু এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জাদুঘর শুনিয়েছেন। গানের আয়োজন করা ওষুধ বিক্রি করছে এরা।